আজকে এরকম একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা, যাত্রীবেশে অধিক ভাড়ার প্রলোভন দেখিয়ে অটোরিকশা ভাড়া করে প্রতারণামূলকভাবে চুরি করা চক্রের 9 সদস্যকে আমরা গ্রেফতার করেছি এবং 6টি বিভিন্ন সময়ে চোরাইকৃত অটোরিকশা আমরা উদ্ধার করতে পেরেছি। তারই বিস্তারিত বিবরণ আমরা দিচ্ছি। সেটা হলো গত 12 মার্চে রাতে বেলায় আপনার শাহ কামাল নামে একজন লোক নিউ মার্কেট এলাকাতে একটা অটোরিকশা চালাচ্ছিলেন। তার বাড়িগুলো মূলত কামরাঙ্গি চরে, সে ঢাকা শহরে বিভিন্ন এলাকাতে অটোরিকশা চালায়। তো এই অটোরিকশা চালাতে গিয়ে দেখে যে একটা পর্যায়ে অপরিচিত একজন লোক তাকে বক্সিবাজার যেতে বলে, তো একটু দূরে হয়ে যায়। তারপর সে বলে যে ভাড়া যতই চাও দিব, কোনো অসুবিধা নেই। তারপরে বলছে যে মালিয়া শিক্ষণ নিব, এ কথা বলার পর উঠতে গাড়িতে ওঠার পর তো বক্সিবাজার মরে গেছি। বক্সিবাজার মরে যাওয়ার পর তেজপাতা গুলিতে আমার ঢুকাইছি। ঢোকানোর পর বলছে আমার একটা নামায় একটা গেট দেখাইছে। গেট দেখার পর যে বললো ভাই উপরে মাল আছে, তো আমার আমার কাছে নাম্বার দিয়েছে। নাম্বার পর বললো যে ভাই তোমার বল দিলে তুমি উপরে আসবা। উপরে আসার পর তো আমি ফিরাও গেটটা দেখাইছি, একবার দেখাইছি, একবার পুষ্ট মেরাইছি। তো দেখছি আমার গাড়ি আছে, তো আমি আবার ফিরাও পুরোনো গাড়ির সামনে আইছি। তারপর ওই ব্যক্তি কল দিয়ে কল দেওয়ার পর আমি গেছি। যাওয়ার পর 5 মিনিট দাঁড়া আসছিলাম গেটের সামনে। তুমি কোন জায়গা থেকে গেছিলা? নিউ মার্কেট থেকে বক্সিবাজার। তোমার গাড়ির গ্যারেজ, তোমার মালিক কোন জায়গা? গাড়ি মালিক আমি নিজেই। তারপরে নূর মোহাম্মদ, চন্দন চন্দ্র, সূত্রধর, এই চারজনের একটা গ্রুপকে আমরা প্রথম গ্রেপ্তার করি। এই চারজনের গ্রুপটা হলো চোরাই সিন্ডিকেট। তারা আমরা জিজ্ঞেস করেছি, তারা যে মডাস অপারেন্ডিটা যেভাবে অপরাধ কর্মটা করে খুবই ইন্টারেস্টিং। এটা হলো তাদের একটা অটো থাকে, অটোর মধ্যে পিছনের মধ্যে 3 জন থাকবে তাদের, আর সামনে একজন গিয়ে একটা ভাড়া করে, একটা ভাড়া করে, ভাড়া করে এটা নিয়ে তারা একদম কিছু দূর যাবে। গিয়ে ওই যে এক জায়গায় অটো রাখার পরে ড্রাইভারকে বলবে যে ভাই তুমি একটু মালামালগুলো উঠে দিয়ে যাও বা মালামালগুলো নিয়ে যাও। তখন ড্রাইভার যখন যাবে অটোটা কোথায় পার্কিং করে, অটোটা তো খালি পড়ে থাকে। তাদের যে পিছনে 3 জন থাকে সেখানে একজন ড্রাইভার থাকে, সে এসে ওই অটোটা নিয়ে এদিক এদিক দিয়ে চলে যায়। এটা হলো তাদের মূল টার্গেট। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, গত 1 বছর ধরে বহু সংখ্যক অটোরিকশা তারা চুরি করেছে বিভিন্ন জায়গা থেকে। আমরা পরবর্তীতে খোঁজ নিলাম যে অপরাধগুলো কীভাবে তারা ডিসপোজাল করে। তো সেটা খবর নিতে গিয়ে দেখি যে রানা নামে একজনের একটা ওয়ার্কশপ আছে, খিলগাতে থাকে, সে হলো এটা মডিফায়ার। সে কি করে, তার কাছে যখন অটোটা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কালার চেঞ্জ করা, উডের একটু পরিবর্তন করা, মানে কিছুটা আকৃতি পরিবর্তন করা হয় যেন এটা চিনতে না পারে। রানার কাছে এটা মোটামুটি একটু চেঞ্জ করার পরে ওখানেই দুইটা পনির এবং সাইড দুইজনের দুটো গ্যারেজ আছে। এই দুটো গ্যারেজের মধ্যে তারা এই যে চোরাইকৃত অটো সেগুলো রেখে দেয়। আপনারা জানেন যে গ্যারেজের মধ্যে অনেক ড্রাইভার তাদের নিয়মিত যে গাড়ি সাধারণত রাখা হয় তার বাইরে চোরাইগুলো সেখানে রেখে বিভিন্ন জনের কাছে বিক্রি করে। তা আমরা সেই চক্রটাকেও, তারা যে দুজন গ্যারেজ, এই দুইটা গ্যারেজে আমরা অভিযান করি। সেখান থেকে আমরা দুটো চারটা উদ্ধার করি। তো পনির এবং সাইদকে গ্রেপ্তার করি। এখন পনির এবং সাইদকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা কার মাধ্যমে বিক্রি করে, সেখানে আবার অন্য দুজনকে নাম পাই, হাফিজ এবং মোতালেম, সেই দুজনকে আমরা গ্রেপ্তার করি। তো সব মিলে আমরা যেটা দেখলাম, চুরির সাথে সরাসরি যুক্ত 4 জন, মডিফায়ার 1 জন, গ্যারেজ মালিক 2 জন এবং বাজারজাতকরণের সাথে 2 জন, এই টোটাল একটা চেইনের মধ্যে আমরা 9 জনকে গ্রেপ্তার করেছি। আপনারা জানেন যে অভিযানটা করতে গিয়ে গতকাল থেকে আমরা কিলগাতে অভিযান করেছি, তারপরে কেরানীগঞ্জের এখান থেকে আমাদের প্রথম 2 জন যে আলমগীর এবং তার যে মেইন লিডার যে কমল, তাদেরকে এখান থেকে গ্রেপ্তার করি। তো গ্রেপ্তারকৃত সদস্য 9 জন এবং আপনার 6টি চোরাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আমরা মাত্র শাহ কামাল যিনি উনারটাই আইডেন্টিফাই হয়েছে, বাকিগুলো এখন আইডেন্টিফাই হয় নাই। হয়তো আপনাদের সূত্র ধরে যে এখান থেকে যেখান থেকে সেগুলো উদ্ধার চুরি হয়েছে সেই মালিকগুলোকে পাওয়াটা আমাদের জরুরি, যেন মালিকরা তাদের এই মালামালগুলো নিয়ে যেতে পারে।